바로 투명 현재 바쁠 수 그만해 됩니다. 어떻게 된다 하고 아마 이전에 바로나 봤어 이런 것 같아. 막나 투명 아따 그냥 한 눈이 되지 아따 그 바로 같아. 아마 수포나 우리 너스톱 때문에 벌레 왔어. 나 시나마 살때 방만세 살때 아마 দেশ প্রেমের সাথে আমরা দুইটা শব্দ তিনটা শব্দ আমরা পিছিয়ে দিই আপনাদের সাথে আবার কোনো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো কিচ্ছু নাই আপনারা আসেন পাঠান আসেন আমরাও দেখবো সমস্যা নাই আমি যেটা শুনলাম এটা মাত্র দুই সপ্তাহের জন্য দুই সপ্তাহ তো আহাবরি কোনো কিছু না যদি আসুক রিলিজ করুক আমরাও চাই যে ভালো তুমি আসলে মানে প্রতিনিধিত্ব হবে এবং এইখানে হরগুলো বাঁচুক এরকম আপনার যে সিনেমা হলে যে ছবি লাগবে কারণ সিনেমা হলটা বলতেছে যে আমরা সিনেমা দিতে পারি না সেজন্য ইন্ডিয়াতে নিয়ে আসে ঠিক আছে নিয়ে আসুন চলুক আমাদের কোনো আপত্তি নাই তা আমি বলতে চাই অনন্য বাবুরকে এবং গোলাপ লিপু ভাইকে বলতে চাই আমরা আপনার কাছে জিজ্ঞেস করতেই পারি যে লিপু ভাই আর বাবুর তোমার বলতেছে যে তোমরা দুইটা সপ্তাহ পিছিয়ে দাও যাতে বাংলা ছবি আটটা যখন রিলিজ হয়েছে আটটাই খুব ভালো যাচ্ছে এবং সুপর্ণা করে দর্শক যখন ভালো আসছে হ্যাঁ তখন যদি এই সময় যদি এই জিনিসটা হয় এটা সবার জন্য ক্ষতি হয়ে যাবে আমার মনে হয় আমি আবারও বলতেছি যে মামুন তুমি ছবিটা নিয়ে আসছো বা লিপু ভাই ছবির প্রডিউসার হ্যাঁ আমি দুজনকে বলতেছি যে তবে আপনারা আপনারা বলছেন ডেট নাই যে ডেট আমরা ম্যানেজ করে দেবো সমস্যা নেই বন্ধুর সঙ্গে আপনি রিলিজ করেন ডেট আমরা যখন তখন ম্যানেজ করে দেবো আমরা সবাই বসতে যেতে আমাদের এখানে সিনিয়র আছে দুটো ব্যাস আরো ব্যাস আছে আমাদের খুব সবাই সবাই আছে আমরা বসা তোমাদের সামনে যেভাবে একটা ভালো ডেট হয় সেই ডেট আমরা ম্যানেজ করে দেবো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় দুইটা সপ্তাহ তিনটা সপ্তাহ তোমাদের পেছনে উচিত এই কারণ উচিত কারণ এটা আহাব এতদিন তোমরা অপেক্ষা করছো চার পাঁচ ছয় মাস অপেক্ষা করছো আর একটা মাস অপেক্ষা করলে বা দুইটা সপ্তাহ অপেক্ষা করলে কোনো কিছু আসে না তো আমি আমি রিকোয়েস্ট করবো যে বুবাইয়ের কাছে রিকোয়েস্ট করবো আমি মামুনের কাছে রিকোয়েস্ট করবো যে মামুন আল্লু বলে বলবো যে আপনারা ছবিটা নিয়ে আসছেন অনেক ধন্যবাদ আপনাদেরকে কিন্তু আপনি আমাদের দিকে তাকে সিনেমার ইন্ডাস্ট্রির দিকে তাকে যেমন আমি সিনেমা হলের যে সভাপতি আছে আমার বন্ধু সৈয়দ ও সকালবেলা একটা ভিডিও বার্তা দিচ্ছে আমি দেখলাম ও বলছে যে এক দেশপ্রেমা মুক্তিযোদ্ধার সন্তান আমি ও সুন্দর কথা বলছে যে আমি মুক্তিযোদ্ধার সন্তান দেশপ্রেমা আমার কাছে আগে এই জন্য আমি বলবো যে দুইটা তিন সপ্তাহ যেন ছবিটা পিছিয়ে দেয় তো ওর হল মালিকদের সভাপতি যদি বলতে পারে এই কথা তাহলে আপনারা কেন উপর পারবেন না বলছে যেখানে নিজের হল মালিক যেখানে সভাপতি নিজে বলছে এটা ভিডিও বার্তা দিছে সেখানে 100% আপনাদের অবাক উচিত ঠিক আছে আমরা সিনেমার স্বার্থে বাংলাদেশের স্বার্থে এবং দেশ প্রেমের স্বার্থে আমরা দুইটা শব্দ তিনটা শব্দ আমরা পিছিয়ে দিই আপনাদের সাথে আবার কোনো আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই কোনো কিচ্ছু নাই আপনারা আসেন পাঠান আসেন আমরাও দেখবো সমস্যা নাই কিন্তু এখানে সবার একটাই রিকোয়েস্ট দুই থেকে তিনটা শব্দ পিছিয়ে দেন বন্ধু সমিতি ডেট আমরা আপনাদের সুন্দরভাবে দিয়ে দেবো এতে কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ